বাংলাদেশ টেলিভিশন 1987 সালে মিছিলের পুরো ভাগে দাঁড়িয়ে বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার সংগ্রামকে বেগবান করেছিলেন শহীদ নূর হোসেন। সেই দিনের স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক বুকে পিঠে লেখা নূর হোসেনের ছবিটি তুলেছিলেন ফটো সাংবাদিক পাভেল রহমান। আমাদের রিপোর্টার ইমরানুজ্জামানের কাছে 1987 সালে সেই দিনের শ্বাসরুদ্ধকর সময়ের স্মৃতিচারণ করেছেন পাভেল রহমান। আমার কাছে মনে হচ্ছিল যে পল্টনে কিছু একটা ঘটবে। আমার পাশ দিয়ে একটি ছেলে খোলা পিঠে, তার শার্টটা ছিল কোমরে বাঁধা, সে হেঁটে যাচ্ছে এবং তার পিছনে লেখা গণতন্ত্র মুক্তি পাক। ওটা দেখি আমি, আমার হার্টবিটটা সাংঘাতিকভাবে বেড়ে যায় এবং আমি আমার ক্যামেরাটা নিয়ে বেশ কয়েকটা ছবি তুলে ফেলি এবং আমি চাচ্ছিলাম যে আরও ছবি তুলব, কিন্তু এর পর মুহূর্তে এই ভিড়ের মধ্যে সে হারিয়ে যায়। বর্তমান প্রধানমন্ত্রী, তখনকার অপোজিশন লিডার শেখ হাসিনা প্রেস ক্লাবে আসা মাত্র তার জিপটাকে র্যাকেট দিয়ে পুলিশ তুলে ফেলে এবং উনি জাম্প করে নেমে প্রেস ক্লাবের ভিতরে চলে যান এবং সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। এবং আমি বেশ কিছু পরে জানতে পেরেছি যে সেই ছেলেটি যে বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক লিখে নিয়ে এসেছিলেন, সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কিন্তু আমরা তার লাশটা পাইনি, ছবি তোলারও কোনো সুযোগ হয়নি। সেই ছবিটি ছাপা হওয়ার পরে সেই সময় ব্যারিস্টার মইনুল হোসেন, ব্যারিস্টার রকনউদ্দিন, ডক্টর কামাল হোসেন, তারা একটা গোপন মিটিংয়ে ডিসিশন নিয়েছিলেন যে নূর হোসেনের এই ছবিটি সারা দেশে পোস্টার হিসেবে ছড়িয়ে দিতে হবে। এবং একটি একটি ছবি, একটি পোস্টার যে কত শক্তিশালী আপনারা পরবর্তীকালে দেখেছেন, যে একটি ছবি যে একটা সরকারকে তার ভিত কাঁপিয়ে দিল এবং পরবর্তীকালে গণতন্ত্রের জয় হলো। নূর হোসেন যে জীবন দিয়ে গণতন্ত্র দিয়ে গেল, সেই গণতন্ত্রকে পরবর্তীকালে আবার দেখলাম যে ঠিকমতো চলতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন সেকশন থেকে সেই গণতন্ত্রকে যাতে ঠিকভাবে চলতে না পারে সেই প্রচেষ্টা শুরু হলো। এখন আপনারা যা দেখছেন এটাকে তো আমরা ঠিক মানে একটা গণতান্ত্রিক দেশের আমি বলবো যে কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। আমি রাস্তায় চলতেই পারি, আপনি যদি হরতাল দিয়ে থাকেন সেটা ঠিক আছে, কিন্তু গাড়ি জ্বালাও পোড়াও এটা কোনো কোনো গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না। মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল কলেজে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারছে না, এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। আমরা এবং পুরো দেশ বিরোধী দলের অযৌক্তিক হরতালের প্রতিবাদে আজ ঢাকা